নমস্কার বন্ধুরা, নন্দিতাস ফুড ফিউশনে আমি কাবেরি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রাস্তার ধারে ঠেলাতে খুব সুন্দর ডালের বড়া বিক্রি হয়, আর তার পাশ দিয়ে গেলে পরে তার যে স্মেলটা বেরোয় তাতে আমরা নিজেকে ধরে রাখতে পারি না, কিন্তু অনেক সময়ে হাইজিনের কথা ভেবে সেইটা এড়িয়ে যেতে হয়। তো সেই স্ন্যাক্সটা যদি আমরা ঘরে খুব সহজভাবে বানিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো হয়। তো চলুন দেখে নিই সেই রাস্তার ধারের ঠেলাগাড়ির ডালের বড়া কিভাবে আমরা বানাবো। তো প্রথমে এখানে আমি দুই রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম মতো মটর ডাল আছে আর 100 গ্রাম ছোলার ডাল আছে। দুটো ডাল আমি একসঙ্গে একটা বড় বাউলসের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি ডালটাকে খুব ভালো করে 3-4 বার ওয়াশ করে নেব। তো ওয়াশ করে নেওয়ার পরে আমি এটার মধ্যে জল ঢেলে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমরা এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখব। তো 4-5 ঘন্টার পরে আমি এটা দেখাচ্ছি আপনাদের। খুব ভালোভাবে এগুলো ভিজে গেছে, ডালটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন। এবার আমি ডালটা জল থেকে সেপারেট করে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি হিং। এখানে আমি খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। এটা আমার দানা হিং, এই জন্য একটু কম দিলাম। যদি পাউডার হিং হয় তার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। পুরো ডালটাতে যেই পরিমাণ নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে নিয়ে ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি। তবে খুব মিহিভাবে বাটবেন না, একটু দানা ভাব রেখে বাটতে হবে ডালটা। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এই ডালের বড়ার সঙ্গে যেই চাটনিটা দেওয়া হয় সেই চাটনিটা আমি বানিয়ে নেব। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা ফ্রেশ ধনে পাতা, আম নিয়েছি আমি এখানে কাঁচা আম, 1/2 ইঞ্চি আদার টুকরো, পুদিনা পাতা আছে কিছুটা, আর 2টো কাঁচা লঙ্কা। তো যেটা রাস্তাতে বিক্রি হয় সেই চাটনিটার মধ্যে আম আদা ইউজ করা হয়, কিন্তু আমার কাছে আম আদা অ্যাভেলেবেল ছিল না বলে এখানে আমি আম ব্যবহার করছি, কাঁচা আম। এতে ফ্লেভারটাও আসবে আর খুব সুন্দর একটা টক ভাব আসবে, চাটনিটা খুব স্বাদ লাগবে খেতে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে পিষে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ডিপটা রেডি হয়ে গেছে আর এর ফ্লেভারটা এত সুন্দর বেরোয়, খুব সুন্দর লাগে। এবার আমি ডালের বড়াটা ভেজে নেওয়ার প্রস্তুতি করব। তার জন্য কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা ভেজিটেবিল অয়েল দিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে আমি ডালের বড়াটা এর মধ্যে ছোট ছোট আকারে দিয়ে ভেজে নেব। এই বড়াটা কিন্তু খুব বড় বড় হয় না, খুব সুন্দর ছোট ছোট করে ভাজা হয়। তো সব বড়া আমি দিয়ে নিয়েছি। এবারে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে আমি এইটা ভেজে নেব। হাই ফ্লেমে রেখে দিলে বড়াটা ক্রিস্পি হবে না, ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। বারে বারে এটা নাড়াচাড়া করে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে এটা ভেজে নিতে হবে। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এটা এইভাবে তুলে নেব আর বাকি বড়াগুলো একই পদ্ধতিতে আমি ভেজে নেব। তো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা সার্ভ করে নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিয়েছিলাম, এটা এর সঙ্গে খেতে খুব ভালো লাগে।
আর এই ডিপটার সঙ্গে স্ন্যাক্সটা খেতে এত দুর্দান্ত লাগে। তো এই বৃষ্টির দিনে সন্ধেবেলা এরকম গরম গরম ডালের বড়া স্ন্যাক্স বাড়িতে বানিয়ে খান। আর অবশ্যই কমেন্ট করে জানান আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটায় এখনও নতুন আছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।